আমার বিড়াল আবু হুরায়রাকে গত কয়েকদিন ধরে আমরা খুঁজে পাচ্ছি না। বিড়ালটা যে কই গেল আল্লাহই জানে, কিন্তু আল্লাহ যদি না জানে সমস্যা কিন্তু প্যাঁচ খেয়েছে। কারণ জেনেসিস চ্যাপ্টার বাইবেলের সেখানে 3:8 অধ্যায় পড়েন কি লিখেছে, সেখানে আদমকে যখন সৃষ্টিকর্তা উপরওয়ালা বানালেন না, বানিয়ে উনি যখন বিকালবেলা হাঁটছেন, বানানোর পরে উনি বিকালবেলা হাঁটছেন, হাঁটার সময় থপ থপ করে আওয়াজ হচ্ছে পায়ের। উনি যেখানে থাকেন ওখানে আবার বিকাল হয়, ওইখানে আবার সূর্য ডুবে নামে, রাত হয়, বসন্তকাল হয়, সব কিছুই হয়। যাই হোক, বাইবেলে বলছে যে উপরওয়ালা প্রভু উনি হাঁটছেন আর কি হচ্ছে পায়ের আওয়াজ হচ্ছে, ওজন আছে। এখন পায়ের আওয়াজ শুই না, আদম আর হাওয়া গাছের পিছনে লুকাইছে, যেখানে লুকাইলে আল্লাহ তো দেখবে না। বুঝেন, আমার বিড়াল হারাই গেছে আমি বলতেছি আল্লাহ জানে কই গেছে, কিন্তু ওইখানে আদম আর হাওয়া উপরওয়ালার পায়ের আওয়াজ শুই না, গাছের পিছনে লুকাইছে, যেখানে আমার দেখবে না। পোকামাকড় দেখতে পারে, তা ওই প্রভু তো দেখবে না, পলাইছে। এবং এখানে শেষ না, বাইবেলের এই মহাপ্রভু উপরওয়ালা উনি আবার ডাক দিচ্ছেন। কী ডাক দিচ্ছেন? ওই তোরা কই গেলি, কোথায় তোরা? মানে ওনারা যদি কয় ও কি টিলো এক্সপ্রেস, এখানে আমি আছি, এটা না করলে বাইবেলের মহাপ্রভু তারে খুঁজে পাবে না, উপরওয়ালা তারে খুঁজে পাবে না। বুঝতে পারছেন ঘটনা? তারা ডাইকে লাভ কি? এখন এই খ্রিশ্চান স্কলাররা নানা রকমের অজুহাত দিব, গোজামিল দিব, অগতফসির দিব। ওই সময় কিন্তু অগতফসির সব বেরেন বেরেন শুরু করব, যে এইটার অর্থ এটা না, এটার অর্থ ওইটা না, এটা বিকাল অর্থ বিকাল না, লুকান অর্থ লুকাল না, এটা সব সিনিমিনি খেলা, টিলো এক্সপ্রেস। কই যায়?